কেমন আছেন বন্ধুরা? আরেকটা ব্লগ নিয়ে আজ আমরা এসে হাজির একদম চেনা জায়গা, প্রচুর নাম শোনা ক্যানিং, দ্য গেটওয়ে অফ সুন্দরবন। ক্যানিং মানেই আমরা কিন্তু সুন্দরবন জেনে থাকি। সুন্দরবনে যাওয়ার জন্য ক্যানিং থেকে অনেক অনেক ট্রান্সপোর্ট আমরা পাই, যেরকম স্টিমার, বড় জাহাজ, লঞ্চ, যেরাম যেরাম পাই। কিন্তু আজকে ক্যানিংকে একটু অন্য চোখে দেখবো বলে এই ব্লগটা করা। কাজের সূত্রে আমাকে ক্যানিং যেতেই হয়, আর সেখানে গিয়েই 5 মিনিট দূরত্বতে দেখলাম ক্যানিংয়ে অবস্থিত একটি সুন্দর সেবাশ্রম। সত্যি বলতে খুব খুব নিরিবিলি এবং খুব পরিষ্কার, ভালো লাগলো। দেখুন সেই ভিডিও। সেবাশ্রম থেকে বেরিয়েই দেখলাম আকাশের মুখ ভার এবং ধীরে ধীরে বর্ষার বৃষ্টি শুরু। আমরা একটা টোটো নিয়ে নানান রকম জায়গা এক্সপ্লোর করতে থাকলাম। অবশ্যই আমরা অন ডিউটি, কাজে। কাজটা কি নয় পরেই বলব। এখন যেটা দেখছেন সেটি হচ্ছে ক্যানিংয়ের বাজারের মধ্যে। এই জায়গাটার নামও বলতে হয়, এই গাছটি 100 বছর পুরনো গাছ এবং প্রচণ্ড জাগ্রত। আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম এখানে কিন্তু সেই টাকা বাধা রয়েছে। বর্ষা বৃষ্টি আবার থেকে সেই আকাশ পরিষ্কার, একদম সিনারি। আমরা এখন হেঁটে চলেছি ক্যানিং থেকে ক্যানিং ব্রিজের দিকে। অপরূপ সুন্দর এই দৃশ্য, একদম মনে হচ্ছে কোনো টুরিস্ট জায়গায় এসেছি। দুদিকে রাস্তা, দুদিকে এরকম অনেক দোকানপাট যেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন। আসলে কি, ক্যানিং থেকে সুন্দরবন যাওয়ার জন্য অনেক কিছু পাওয়া যায়, তাই হয়তো ক্যানিং শহরটাকেও এইভাবেই একটা ট্যুরিস্ট স্পট বানানোর এরা চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে আমার খুব পরিষ্কার লেগেছে শহরটাকে, মানুষজন খুবই ভালো, হেল্পফুল। চলুন দেখি, হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই পৌঁছে গেছি, আর যেখান দিয়ে একদম দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যাংগ্রোভ, সুন্দরবন। হ্যাঁ, এই সুন্দরবনের ম্যাংগ্রোভস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি শুরুতেই। কিছুটা হেঁটে এসে রেল স্টেশন থেকে আমরা এই সুন্দরবনের শুরু যেটাকে বলে সেটা কিন্তু আমরা পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই অদ্ভুত মনোরম দৃশ্য, বিকেল তখন 4:30 বাজে। এক এক সময় মনে হয় যে সৌন্দর্যকে হয়তো বোঝানোর জন্য একটা কথাই খুব খুব যায়, সেটা হলো নেচার। হ্যাঁ, যত সুন্দরই জিনিস দেখুন না কেন, প্রাকৃতিক সুন্দর যখন কিছু দেখেন তখন কিন্তু মন অদ্ভুত ভালো লাগে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল ক্যামেরায় তোলা এই সুন্দর ভিডিওটা দেখেই মনে হচ্ছে ফিরে যাই ওই দিনটাতে। কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে ক্যানিং অবস্থিত। ক্যানিংয়ের বেশিরভাগ মানুষই ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, আর যেটা খুব খুব মানে না বলে নয় সেটা হলো ক্যানিংয়ের বেশিরভাগ মানুষই কিন্তু সুন্দরবনের ট্যুরিজমের সঙ্গে যুক্ত। এবার চলে আসি ভিডিওর একদম মূল পাঠে, মাতলা নদী। মাতলা নদীর কিন্তু প্রচুর বড় একটা ইতিহাস রয়েছে। দুদিকে ভাগ হয়ে যায় এই মাতলা নদী, একদিক যায় কুলতালি গারানবোস দিকে, আরেকদিক যায় বাসন্তী পাঠানখালি সূর্যবেরিয়ার দিকে। এই বাসন্তীর দিকে যেতে গিয়ে বিদ্যাধারী নদীর সঙ্গে মিশে যায় এই মাতলা নদী। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে। ক্যানিং শহরটির নামকরণ হয় লর্ড ক্যানিংয়ের পরে। লর্ড ক্যানিং 1960 সালে এখানে একটি বন্দর বানাবেন বলে ঠিক করে। কিন্তু মাতলা নদীর আশ্চর্য কিছু ফ্যাক্ট আপনাদেরকে বলি। মাতলা নদী বর্ষার সময় প্রচুর জলে ভরে যায়,
আবার বর্ষার কিন্তু শেষে বা বর্ষার আগে একদম চড়ায় ভরে যায়। তাই কোনোভাবেই জাহাজ কোনো মরশুমেই ভালোভাবে চালানো যায় না, যেটাকে আমরা বলতে পারি রিস্ক। এখন যে জায়গাটা দেখছেন সেটি হচ্ছে সেই ব্রিজ, যেটি কিন্তু সাম্প্রতিককালেই তৈরি করা হয়েছে মাতলা নদীর ওপরে। 644 মিটার লম্বা এই ব্রিজ কিন্তু খুবই পরিষ্কার এবং রাস্তাও খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সেই নদী, মাতলা নদী। আদি গঙ্গা এবং মাতলা নদীর সংযোগস্থলে মকর সংক্রান্তিতে কিন্তু অনেক মানুষ এখানে স্নান করেন। অপরূপ সুন্দর এই দৃশ্য। এবার বাড়ি ফেরার পালা, ফিরে যাব কাজ শেষে ভিডিও করে বাড়ির দিকে, আর নিয়ে যাব ব্যাগ ভর্তি করার স্মৃতি। দেখুন কি সুন্দর লাগছে এই আকাশ, এই রাস্তা, এই জমিগুলোকে। ওই যে বললাম সৌন্দর্য তখনই সুন্দর যখন সৌন্দর্য। পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ অতি অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে লিখে পাঠান যে কেমন লাগলো আজকের এই ব্লগ।